Hello everyone, welcome and welcome back to my channel. So after a long time I'm back because majkhane ektu demotivate hoye porechhilam ami and onekta din amar ekta gap toiri hoye gechilo. But I promise je ami ebar theke ekta proper routine maintain korar chesta korbo. তো মাঝখানে তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে কেন আমি ভিডিও বানানো বন্ধ করে দিলাম, কেন ভিডিওস আসছে না। তো আই এম রিয়েলি থ্যাঙ্কসফুল যে তোমরা আমাকে মনে রেখেছো অ্যান্ড পার্সোনালি জিজ্ঞেস করেছো যে কেন ভিডিও বানাচ্ছিলাম না। মাঝখানে কিছু প্রবলেম চলে এসেছিলো, তো সেখান থেকে মনে হয়েছিলো যে না হচ্ছে, হয়ে উঠছিলো না অ্যাকচুয়ালি চারিদিক থেকে। বাট ফাইনালি সব প্রবলেম কাটিয়ে উঠে ফাইনালি আমি আবারও এসেছি ভিডিওস নিয়ে। অ্যান্ড তোমরা অনেকে আমাকে মেইল করেছিলে, ইভেন পার্সোনালি মেসেজ করেছিলে, ডিএম করেছিলে ইনস্টাতে, মেসেঞ্জারে মেসেজ করেছিলে, তোমাদের কিছু প্রবলেমস আমাকে বলেছিলে। অ্যান্ড আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেমসগুলোর যতটুকু আমি জানি সলিউশন দেওয়ার। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো কিছু কিছু ভিডিওর জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের রিকোয়েস্ট করে পাঠাতে আমি একদমই বিরক্ত হইনি, বরঞ্চ আমি খুশি হয়েছি যে তোমরা আমাকে মনে রেখেছো অ্যান্ড তোমাদের মনে হয়েছে যে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, অ্যান্ড এটা আমার কাছে অনেক। তো প্রত্যেকের রিকোয়েস্টগুলো একে একে রাখবো, বাট আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একজনের রিকোয়েস্টেড ভিডিও। সো টুডে আই এম গোনা শেয়ার উইথ ইউ আর রিকোয়েস্টেড ভিডিও হুইচ ইজ রিকোয়েস্টেড বাই আলপনা চক্রবর্তী। আলপনা, তুমি আমাকে বলেছিলে যে তোমার নর্মাল স্কিন, বাট তোমার ফেসে কোনো রকম র্যাশ বা ব্রণর কোনো প্রবলেম নেই, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে তোমার স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে আর ট্যান পড়ে যাচ্ছে। তো অবশ্যই তোমার প্রবলেম নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো তার আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো স্কিন স্পেশালিস্ট নই, বাট নিজে যে প্রবলেমগুলো ফেস করেছি বা নিজে যতটুকু জানি সেই আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি টিপস ট্রিক্স বলাটা ভুল, এটা অ্যাকচুয়ালি একটা সিটিএম রুটিন যেটা আমরা আলসেম্য করে ফলো করি না, অ্যান্ড সেই কারণেই আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আমিও ফেস করেছি অ্যান্ড সেখান থেকে আমি কীভাবে রিলিফ পেয়েছি সেই সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেকের জন্য হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আদৌ তোমাদের কোনো কাজে লাগলো কি না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ক্লিয়ার হেলদি স্কিন। ট্রাস্ট মি, এই তিনটে স্টেপ যদি তোমরা প্রপার ওয়েতে ফলো করো, আশা করি ভবিষ্যতে তোমাদের কখনও কোনো ধরনের স্কিন প্রবলেম ফেস করতে হবে না। আর আমরা আলসেম্য করে এই সিটিএম রুটিনটা ফলো করি না জন্যই কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে নানা ধরনের স্কিন প্রবলেম ফেস করতে হয়। তো এই সিটিএম রুটিনটার উপরে আমি নেক্সট একটা প্রপার ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, এর পরের ভিডিওটাতেই আশা করছি সেটা আসবে। আর সেই সিটিএম রুটিনটা তোমরা অবশ্যই ফলো করো, একদম সেখানে একদম আমি প্রপার ওয়েতেই সিটিএম রুটিনটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত আজকের ভিডিওতে আমি আলপনার মতো যারা প্রবলেম ফেস করছো, যাদের স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, স্কিনের কোনো উজ্জ্বলতা নেই, স্কিনের যে ন্যাচারাল যে গ্লো সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই ধরনের প্রবলেম যারা ফেস করছো তাদের জন্য বেসিক কিছু প্রোডাক্ট আজকের ভিডিওটাতে বলবো। And one more important thing is that you don't need a lot of products to do this. আজকে আমি বেসিক কিছু প্রোডাক্টস, বেসিক কিছু জিনিসপত্র দিয়ে কীভাবে তোমাদের স্কিনটাকে ভালো রাখা যায় সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের বলবো। আলপনা আমার কাছে খুব বেসিক কিছু প্রোডাক্টস জানতে চেয়েছিলো, তো সেই কারণে আলপনার সুবিধার্থে বা তোমরা যারা আছো আমার মতন কলেজ টিনেজ গার্ল, যারা হিউজ পরিমাণে হিউজ দামি প্রোডাক্ট ইউজ করতে পারছো না নিজেদের স্কিন কেয়ারের জন্য, সবার প্রথমে বলে রাখি ক্লিনজিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ক্লিয়ার হেলদি স্কিন। ক্লিনজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে ফেসটাকে ক্লিন করা কিন্তু ভীষণভাবে দরকার। তো সেই কারণেই ফার্স্টে স্টার্ট করছি আমি ফেস ওয়াশ দিয়ে। তো ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো একটা ফেস ওয়াশ অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। এটার দাম মাত্র 70 টাকা 50 ml এর জন্য অ্যান্ড এটা অয়েল ফ্রি একটা ফেস ওয়াশ। আমি পার্সোনালি এটা ইউজ করি অ্যান্ড আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে, তো তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। শুধু কিন্তু ফেস ওয়াশটা যথেষ্ট না, স্কিনটাকে আরও ভালোভাবে ক্লিন করার জন্য কিন্তু অবশ্যই দরকার একটা ভালো স্ক্রাবার। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো বায়োটিকের এই স্ক্রাবারটা ইউজ করতে পারো, তোমরা ভীষণ ভালো একটা স্ক্রাবার অ্যান্ড এটা কিন্তু ট্যানটাকে রিমুভ করতেও খুব হেল্প করে। আমি বায়োটিকের এই স্ক্রাবারের ওপরে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। তো সবার প্রথমে বলে রাখি বায়োটিকের স্ক্রাবারটা আমার কেন ভালো লাগে। অ্যাকচুয়ালি এর মধ্যে যে জানি না কতটা ফোকাস করছে, এর মধ্যে যে প্রোডাক্টটা থাকে এটা কিন্তু পুরোটাই যে দানাগুলো থাকে প্রোডাক্টের মধ্যে সেটা কিন্তু অনেকটা পরিমাণে থাকে। তো আমার পার্সোনালি খুব ভালো লাগে এই স্ক্রাবারটা, এই স্ক্রাবারটা ইউজ করতে পারো, বায়োটিকের এই স্ক্রাবারটা ভীষণ ভালো।
তো এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, বাট ওয়ান স্ক্রিনে চলে আসবে। এরপরে আসি টোনিং এ, আর টোনিং এর জন্য ইউজ করতে পারো গুড ভাইবস এর এই গ্রিন টি টোনারটা। ভীষণ ভালো একটা টোনার, আমিও ইউজ করি। অ্যান্ড আমি তোমাদেরকে এমন কিছু প্রোডাক্টই শেয়ার করছি যেগুলো আমি ইউজ করেছি, অ্যান্ড আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি শেয়ার করছি। এরপরেই আসি ময়েশ্চারাইজিংয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা থিং, ভালো একটা ময়েশ্চারাইজার। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো নিভিয়ার এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। শীত গ্রীষ্ম বর্ষা আমি তো এই ময়েশ্চারাইজারটা সবাইকে সাজেস্ট করি, কারণ এটা বাজেট ফ্রেন্ডলি একটা ময়েশ্চারাইজার। তো আমার মনে হয় এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, এটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। নেক্সটে আসি সানস্ক্রিনে, অ্যান্ড সানস্ক্রিনটা কিন্তু অনেকে স্কিপ করে যাও, বাট এই সানস্ক্রিনটা স্কিপ করার জন্যই কিন্তু আমাদের স্কিনে ট্যানের প্রবলেমটা হতে থাকে। তো সানস্ক্রিনের জন্য তোমরা ওশিয়ার সানস্ক্রিনটা ইউজ করতে পারো, সেটাও মোটামুটি ভালো। বাট আমার পার্সোনালি ভালো লাগে জয়ের এই সানস্ক্রিনটা, যেটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড ভীষণ ভালো। আমার প্রাইসগুলো ঠিক মনে নেই, বাট আমি স্ক্রিনে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই জয়ের এই সানস্ক্রিনটা আমার খুব ভালো লাগে, কারণ এটার কনসিস্টেন্সিটা খুব ভালো লাগে আমার। আজকে আমি বলেছি যেহেতু আমি তোমাদেরকে বেসিক কিছু প্রোডাক্টস শেয়ার করবো, অ্যান্ড যেগুলো হবে একদম বাজেট ফ্রেন্ডলি সেই প্রোডাক্টগুলোই শেয়ার করব। এমন নয় যে দাম কম মানে কাজ ভালো নয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো দাম মোটামুটিভাবে ঠিকঠাক। তো এটা এই ধরনের যে প্রোডাক্টগুলো আমি শেয়ার করেছি সেগুলো সব প্রত্যেকেই অ্যাফোর্ড করতে পারবে, তো সেই কারণেই আমার এই ভিডিওটা শেয়ার করা। আমার মনে হয় দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, এর থেকে বেশি কিছু দরকার নেই। ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং এই তিনটে প্রপার জিনিস ফলো করে দেখো, তোমাদের এক্সট্রা কিচ্ছু লাগবে না, আই প্রমিস, আর কিচ্ছু লাগবে না। এই তিনটে স্টেপ ফলো করে দেখো, স্কিপ করো না। সানস্ক্রিন মাস্ট, ময়েশ্চারাইজিং মাস্ট, ক্লিনজিং মাস্ট, প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও আবার যে প্রোডাক্টগুলো শেয়ার করেছি সেগুলো লিখে দেবো কী কী, তোমরা সেগুলো চেক করে নিতে পারো। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, আর ভীষণ উপকার পাবে, ভীষণ উপকার পাবে। অ্যান্ড আই প্রমিস যে তোমরা কেউ, যে কেউ যদি এই সিটিএম রুটিনটা ফলো করো, তোমরা কমেন্ট করে এসে আমাকে জানাবে যে তোমরা হেল্প পেয়েছো কিনা। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল ছিল। অ্যান্ড অনেকেরই ধারণা থাকে স্কিন কেয়ার মানে বাবা হিউজ পরিমাণে প্রোডাক্ট অ্যান্ড খুব দামি প্রোডাক্ট, বাট একদমই নয়। আজকে আমি খুব বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট শেয়ার করেছি, হয়তো কটা হবে 1, 2, 3, 4, 5, মাত্র 5টা প্রোডাক্ট শেয়ার করেছি। তো তোমরা এই 5টা প্রোডাক্ট একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, টাইমিংয়ের জন্য বলে রাখি, অনেকে বলবে যে আমি কখন করব, অনেকে হয়তো দিনে একবার করবে কি দুবার করবে, বাদ বাকি করবে না। কিন্তু সেই জন্য আমি টাইমিংটা বলে রাখি, সকালে ঘুম থেকে উঠে কিন্তু মাস্ট ফেসটাকে ওয়াশ করে নাও, প্রত্যেক দিন স্ক্রাব করার দরকার নেই, ফেসটাকে ওয়াশ করে নাও। অ্যান্ড দেন ময়েশ্চারাইজার ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, দ্যাটস এনাফ। দেন স্নান করার সময়ও কিন্তু ফেসটাকে ওয়াশ করে নাও, এইচএস ক্রিম ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, এনাফ। অ্যান্ড তারপরে এসে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু আবার সেম প্রসেস ইউজ করতে পারো, ফেসটাকে ওয়াশ করে নাও, ক্লিন করো, ময়েশ্চারাইজ করো, অ্যান্ড সানস্ক্রিন ইউজ করো, বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় প্রসেসটা করতে পারো। অ্যান্ড অনেকে কিন্তু কী করে, এখানে এনাফ করে দেয়, বাট না, রাত্রেবেলা স্কিন কেয়ারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে ভাবে যে নাইট ক্রিম ইউজ করবো বা কিচ্ছু দরকার নেই, ট্রাস্ট মি কিচ্ছু দরকার নেই, জাস্ট ফেসটাকে ওয়াশ করো, ময়েশ্চারাইজার লাগাও, অ্যান্ড রাতে সানস্ক্রিনের কোনো দরকার নেই, ঘুমিয়ে যাও, পরদিন সকালবেলা উঠে সেই সেম প্রসেস ফলো করো। সপ্তাহে 2 দিন স্ক্রাব করতে পারো, স্নান করার আগে স্ক্রাব করে নিলে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নাও, দেন স্ক্রাব করে নাও, দেন আবার ময়েশ্চারাইজার সানস্ক্রিন ইউজ করতে পারো, দ্যাটস এনাফ। সপ্তাহে 2 দিন স্ক্রাব, অ্যান্ড বাকি দিনগুলোতে এভাবে স্কিন কেয়ার ফলো করে, স্কিন রুটিন ফলো করে নিও, দ্যাটস এনাফ, কিচ্ছু দরকার নেই। ট্রাস্ট মি, এই প্রসেসটা ফলো করো, অ্যান্ড তারপরে তোমরা এসে কমেন্ট করে আমাকে বলবে যে তোমাদের কী ডিফারেন্ট মনে হচ্ছে। তোমরা জাস্ট 1 সপ্তাহ ইউজ করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী ভালো লাগছে, তোমাদের স্কিনটা দেখবে একটা অন্যরকম ফিল করতে পারবে, স্কিনটা কিন্তু নিজে থেকে গ্লো করবে, স্কিনটা অনেক ভালো হয়ে যাবে, অ্যান্ড কিছু না, জাস্ট আলসেমোগুলোকে সরাতে হবে। আমরা আলসেমো করেই কিন্তু আমাদের স্কিনটার ক্ষতি করছি, আলসেমো করেই অনেকে স্কিন সানস্ক্রিন ইউজ করে কি হবে, ময়েশ্চারাইজার তো অ্যাপ্লাই করছি, বাট না, সানস্ক্রিন কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট, সব কটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাট একদিন ময়েশ্চারাইজার স্কিপ করলেও চলে, বাট সানস্ক্রিন কিন্তু স্কিপ করো না কেউ।
তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হয়েছে। তো এই ধরনের তোমাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে বা যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে সেই টপিকের উপরে আমি ভিডিও বানাই, তাহলে অবশ্যই তোমরা আমাকে পাঠাতে পারো। আমার মেইল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমরা আমাকে মেইল করতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আমি এমন কোনো ব্যস্ত মানুষ না যে তোমাদের মেসেজে রিপ্লাই করব না, অবশ্যই করব। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড তোমাদের ভালোবাসাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল দিতে থাকো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।